গার্মেন্টস থেকে লোকগুলো একসাথে কেন দৌড়ে পালাচ্ছিল, এরকম একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে যায়। যে ভিডিওটি দেখে কিন্তু অনেক মানুষ আতঙ্কে পড়ে যায়, গার্মেন্টস থেকে কেন একের পর এক ছেলে মেয়ে এইভাবে দৌড়ে পালাচ্ছে। গার্মেন্টস এর মধ্যে কি আগুন লেগে গেল নাকি কোনো ধরনের গ্যাঞ্জাম হচ্ছিল এখানে? সাধারণত ভাবে কোনো একজন মানুষ যদি এরকম ভাবে কাউকে দৌড়াতে দেখে তাহলে সেটাই ভাববে যে এই সকল লোকগুলোর হয়তো কোনো ধরনের বিপদ হয়েছে, সেই বিপদ থেকে বাঁচার জন্য তারা দৌড়ে পালাচ্ছে। যেরকম ভাবে আমাদের চারপাশে একের পর এক জায়গায় শুধু আগুন লেগে যাচ্ছিল, এরকম একটি পরিস্থিতি দেখার পর মনে হবে যে হ্যাঁ, ওইখানে মনে আগুন লেগেছে যার কারণে এরা পালাচ্ছে। মানুষ জীবন বাঁচানোর জন্য যেভাবে দৌড় দিয়ে পালায় সেরকম ভাবে কিন্তু এরাও দৌড়ে পালাচ্ছে। তবে আপনি যদি সঠিক তথ্যটা জানতে চান তাহলে বিষয়টা এটা দাঁড়াবে, তারা একটি খাঁচার মধ্যে বন্দী ছিল, সেই খাঁচাটি খোলার সাথে সাথে তারা দৌড়ে পালাচ্ছে বাসার দিকে। বাসায় যাবে, বিশ্রাম নেবে, কিছুটা সময় ঘুমাবে, তারপর সেই সকালে সূর্য ওঠার সাথে সাথে আবার চলে যাবে তারা সেই খাঁচার মধ্যে। রাত 10:11 বেজে যাবে, তারপর খাঁচা থেকে তারা মুক্তি পাবে, এরপর দৌড়ে আবারও প্রতিদিনের মতো ওইভাবে বাসায় যাবে। সূর্য যেমন বিকালে উঠে সন্ধ্যায় অস্ত যায়, সেরকম ভাবে এই মানুষগুলো প্রতিদিন সকালে উঠে রাত্রে বাসায় যায়। একটি বন্দি খাঁচার মধ্যে জীবন যাপন করছে তারা। এদের তো জীবন বলতে কিছু নেই, খাঁচায় বন্দি থাকা পাখির মতো এরা। মাস শেষে তারা কিছু সংখ্যক অর্থ পায়, সেই অর্থ দিয়ে বেঁচে থাকার চেষ্টা করে। যারা গ্রাম থেকে ঢাকা এসে চাকরি বাকরি করছে তাদের তো আরো মহা বিপদ। বাড়ি ভাড়া খরচ, খাবার খরচ, সেভাবে সন্তানের লেখাপড়া করার খরচ, এই সকল খরচ চালাতে গিয়ে সেই সকল টাকাগুলো কিন্তু তাদের থাকে না। বেতনই পায় কত, সেখান থেকে এই সকল খরচগুলো দিলে তারা কিভাবে বেঁচে থাকবে? হয়তো কোনোভাবে খেয়ে পরে বাঁচতে পারে, তবে ভবিষ্যতের জন্য কিচ্ছু করতে পারে না। যারা বেশি একটা লেখাপড়া করে না, চাকরি বাকরি পাচ্ছে না, তারা তো গার্মেন্টসে গিয়ে চাকরি করছে। আবার অনেক শিক্ষিত ব্যক্তিরা গার্মেন্টসে চাকরি করছে, কারণ মামা খালু তো আর অনেকের থাকে না। এতটা পরিশ্রম করে তাদের হাত থেকে তৈরি হওয়া পণ্যগুলো কিন্তু বিদেশের মধ্যে যাচ্ছে, বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা দেশের মধ্যে আসছে। দেশের উন্নতির পিছনে কিন্তু এই সকল শ্রমিকের হাত রয়েছে। তবে দিন শেষে তাদেরকে আমরা ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে সমাজের মধ্যে দেখি, যেন তাদেরকে প্রাধান্য দিতে আমরা জানি না। এই সকল লোকগুলো যদি না থাকতো তাহলে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা কখনোই আসতো না, আমাদের বাংলাদেশ এরকম ভাবে উন্নত হতো না। তাহলে সবার আগে তো এদেরকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। তাহলে সমাজের মধ্যে সব থেকে নিকৃষ্ট চোখে কেন আমরা তাদেরকে দেখছি? এই সকল প্রশ্নগুলোর উত্তর একটাই মিলবে, তারা তো ভাই গরিব। তাহলে গরিবরা কি মানুষ না? আর যদি গরিবরা মানুষ হয়ে থাকে তাহলে বড় লোকরা কি মানুষ না? দুই পক্ষই যদি মানুষ হইতো তাহলে সমাজের মধ্যে কেন উঁচু নিচু একটি তফাত থাকতো? অনেক সংবাদ মাধ্যমে এরকম একটি কথা শোনা যায়, তার লেভেল এখানে, তার লেভেল ওইখানে। লেভেল মাপা হচ্ছে মানুষের মধ্যে। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন তার মধ্যে লেভেল থাকে, তবে মৃত্যুর সাথে সাথে লেভেলটা কিন্তু ঝরে পড়ে যায়। সবার ঠিকানা সেই একটাই, মাটির নিচে তোমার যেতে হবে। তবে মানুষ যতদিন সুস্থ থাকে, বেঁচে থাকে, ততদিন মাটির নিচের কথা ভুলে যায়, সর্বদা মাটির উপরের কথা চিন্তা ভাবনা করে সারাটা জীবন কাটিয়ে যায়। যাই হোক, সর্বশেষ ভাই কথা একটাই বলবো, এরাও কিন্তু মানুষ, এরাও বাঁচতে চায়, এরাও একটু সুখে থাকতে চায়। এদেরকে দিয়ে ওভারটাইম যদি করাতে চান তাহলে তারও তো একটি জীবন রয়েছে, তারও তো একটি সংসার রয়েছে, সেই সংসারের মধ্যে বাচ্চা কাচ্চা রয়েছে, সেই বাচ্চা কাচ্চাগুলো তো মা বাবার মুখ দেখতে চায়। দিন শেষে যখন মা বাবা গার্মেন্টস থেকে বাসায় ফিরে গিয়ে দেখে তারা ঘুমাচ্ছে, সকালে তাদের ঘুম ভাঙার আগে তারা আবার চলে আসে গার্মেন্টসে। বাচ্চা কাচ্চাগুলো, মা বাবা থাকতো, মা বাবার দেখা পাচ্ছে, কতটা কষ্ট করে জীবন যাপন করছে তারা। তাই আসুন তাদেরকে মানুষ ভেবে একটু আগেই ছুটি দিয়ে দিই, সঠিক সময় তাদের বেতনটা দেওয়ার চেষ্টা করি, তাদেরকে দিয়ে 20,000 কামিয়ে তাদেরকে 15,000 দেওয়ার চেষ্টা করি। তাহলে তো তারাও সুখে থাকবে, আপনিও ভালো থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ হয়ে চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।